আমি আগের ভিডিওতে পেপার CC8-এর ইন্ট্রোডাকশন টু অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপ্ট এই টপিকের উপরে ব্রাহ্মীলিপির আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি খরোষ্ঠী লিপির উৎপত্তি এবং খরোষ্ঠী লিপির বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা করব। খরোষ্ঠী লিপি সাধারণত ভারতবর্ষের উত্তর ও উত্তর পশ্চিম খণ্ডে প্রচলিত ছিল, এজন্য ইন্দিও স্কাইথীয় এবং ইন্দো গ্রিক শাখাযুক্ত শাসকগণের বিভিন্ন মুদ্রায় এই লিপির ব্যবহার দেখা যায়। কুষাণ রাজগণের অভিলেখেতেও এই লিপি ব্যবহৃত হতো, যেমন দ্বিতীয় কনিষ্কের আরা অভিলেখ, প্রথম কনিষ্কের সুইবিহার তাম্রলেখ প্রভৃতি। পার্থীয় বংশোদ্ভূত শাসকগণের অভিলেখতে, শক বংশোদ্ভূত রাজগণের কয়েকটি তাম্রশাসনে এবং মধ্য এশিয়ায় খোটান অঞ্চলের একটি বৌদ্ধ মঠ থেকে প্রাপ্ত ধম্মপদের পুঁথিতে এই লিপির প্রয়োগ দেখা যায়। জেমস ম্যাশন, জেমস প্রিন্সেপ, কানিংহাম প্রমুখ পণ্ডিতগণ এই লিপির পাঠোদ্ধার করেন। উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাবের পশ্চিম ভাগ, পূর্ব আফগানিস্তান এবং সিন্ধু নদের পশ্চিম ভাগে এই লিপিতে উৎকীর্ণ বহু অভিলেখ পাওয়া যায়। এছাড়া মথুরার দক্ষিণাঞ্চলে উজ্জয়িনী, মধ্য ভারতের ভারবুত এবং দক্ষিণ ভারতের মহীশূর অঞ্চলে কয়েকটি লেখতে খরোষ্ঠী লিপির ব্যবহার দেখা যায়। বুলার প্রমুখ পণ্ডিতগণের মতে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত খরোষ্ঠী লিপির ব্যাপক প্রচলন দেখা যায়। লিপিতাত্ত্বিকগণের মতে পার্শ্বিক লেখতে খরোষ্ঠী লিপির কয়েকটি বর্ণের প্রাচীনতম আকৃতি এবং গান্ধার স্থাপত্যে ও কুষাণ লেখমালায় এই লিপির পরবর্তী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ব্রাহ্মীর মতোই শিলাখণ্ড, ধাতুফলক, ধাতব পাত্র, মুদ্রা প্রভৃতিতে খরোষ্ঠী লিপির ব্যবহার দেখা যায়। এছাড়া আফগানিস্তানে একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপ থেকেও খরোষ্ঠী লিপিতে লিখিত একটি পুঁথি পাওয়া গেছে। খরোষ্ঠী লিপির উৎপত্তি সংক্রান্ত তথ্য আলোচনার পরে এবার আমরা খরোষ্ঠী লিপির বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনায় যাব। খরোষ্ঠী লিপির লিখন শৈলী ব্রাহ্মী লিপির ঠিক বিপরীত, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে উল্টো করে এই লিপি লিখিত হতো। অনেকের মতে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতক পর্যন্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ব্যবসা বাণিজ্য এবং শাসনতান্ত্রিক বিভিন্ন কাজে খরোষ্ঠী লিপি বিশেষভাবে প্রচলিত ছিল। বুলারের মতে সেমিটিক লিপির প্রভাবেই খরোষ্ঠী লিপিতে ডান দিক থেকে বাম দিকে লেখা পদ্ধতি প্রচলিত ছিল। আমরা যদি দেখি দেখব খরোষ্ঠী লিপির দন্ত্য বর্গীয় ব, ভ, র প্রভৃতি বর্ণগুলি প্রাচীন অ্যারামাইক লিপির সঙ্গে সাদৃশ্যযুক্ত। কানিংহাম, টেলার প্রমুখ পণ্ডিতগণ এই মত সমর্থন করেছেন। আবার উত্তর পশ্চিম ভারতের যে অঞ্চলে খরোষ্ঠী লিপির অভিলেখগুলি পাওয়া যায় সেই অঞ্চলগুলি খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত পারস্যের অধীনস্থ ছিল বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন। হয়তো এজন্যই এই লিপিতে পার্শ্বিক প্রভাব বিশেষভাবে উপলব্ধ হয়।
কয়েকটি প্রাচীন সেমিটিক অভিলেখ থেকে জানা যায় যে অ্যারামাইক লিপি অ্যাসিরীয়, ব্যাবিলন, মিশর, মধ্য এশিয়া, এশিয়া মাইনর এবং পারস্যে ব্যাপক প্রচলিত ছিল। সুতরাং খরসলিপি সম্ভবত অ্যারামাইক লিপির ক্রমবিবর্তনের ফলেই উদ্ভূত হয়েছে। লিপিতাত্ত্বিকগণ এই অভিমতই প্রকাশ করেন। বুলার তার ইন্ডিয়ান প্যালিওগ্রাফি গ্রন্থে খরসটি লিপির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মতে অ্যারামাইক লিপির সঙ্গে খরসটি লিপির সাদৃশ্যগত দিকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায়। প্রথমত, খরসটি লিপিতে বর্ণগুলির উপরিভাগের শেষাংশে দীর্ঘ পুচ্ছাকৃতি রেখা দেখা যায়, কিন্তু উকারের ক্ষেত্রে এই প্রকার বৈশিষ্ট্য থাকে না। আবার দেখব এই লিপিতে কখনো কখনো দুই সারির উপরিভাগের মাত্রা খানিকটা উপর থেকে শুরু হচ্ছে, তবে ইকার, একার, ওকার প্রভৃতি বর্ণে উপরিভাগের মাত্রা কিছুটা লকেটের মতো ঝুলে থাকে। বুলার খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রাপ্ত অশোকের সাহাবাজিগারী ও মানসেরা অভিলেখ থেকে খরসটি লিপির চারটি প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যেমন ঞ এবং মূর্ধন্য প্রভৃতি বর্ণগুলি খরসটিতে একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত হয়, কিন্তু ট বর্ণের ক্ষেত্রে অতিরিক্ত একটি টান দেখা যায়, যা অশোকের অভিলেখতে বিশেষভাবে উপলব্ধ হয়। আবার খরসটি লিপির দীর্ঘস্বর, অনুস্বার এবং হর্ষ খানিকটা ব্রাহ্মীলিপির সঙ্গে সাদৃশ্য আছে। আবার একারের ক্ষেত্রে উপরের বাম দিকে, ওকারের ক্ষেত্রে বাম দিক থেকে ঝুলন্ত রেখা দেখা যায়। এখানে দেখতে পাবো দুটি ব্যঞ্জনের মধ্যে নাসিক্য বর্ণ ব্যতীত অন্য স্বর না থাকলে বাম্ভীর মতোই সেগুলি যুক্ত ব্যঞ্জনে পরিণত হয় এবং দ্বিতীয় বর্ণটি নিচের দিকে থাকে। খরসটি লিপিতে অ, এ, হ্রস্ব ই, ও, উ এই স্বরগুলির সঙ্গে যুক্ত হয়ে যে ধরনের সরলীকরণ করা হয়েছে পরবর্তীকালে দেবনাগরী লিপিতে সেটি দেখা গেছে। খরসটি লিপির এই প্রকার সরলীকরণ পদ্ধতি ব্রাহ্মী লিপিতে পুরোপুরি দেখা না গেলেও ব্রাহ্মী থেকে বিবর্তিত অন্যান্য লিপিগুলিতে সেটি উপলব্ধ হয়। এইভাবে প্রাচীন ভারতীয় লিপিগুলির মধ্যে ব্রাহ্মী লিপির বিশেষ প্রাধান্য উপলব্ধ হয়। এবং পূর্ব, মধ্য, দক্ষিণ, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রাহ্মী লিপির ব্যাপক প্রচলন ছিল বলেই ব্রাহ্মী থেকে পরবর্তীকালে বহু ভারতীয় লিপির উদ্ভব হয়। কিন্তু খরসটি লিপিও ব্রাহ্মী লিপির মতোই ক্রমবিবর্তিত হয়ে আরবি, ফার্সি প্রভৃতি ভাষার ব্যবহৃত লিপিতে পরিণত হয়েছে। এটা গেল খরসটি লিপির আলোচনা। পূর্বে ব্রাহ্মী লিপির আলোচনা করেছিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি যে সকল লিপি রয়েছে সেগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেমন সিদ্ধমাতৃকা লিপি, দেবনাগরী লিপি, গৌরী লিপি, এগুলো সংক্ষিপ্ত আকারে পরের একটি ভিডিওতেই